টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় গিয়ে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ও মা, কি হবে এত বড় ফোড়া, কি করে সারবে? টুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলল ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি গেল নাপিতের কাছে। নাপিত দাদা, নাপিত দাদা, দেখো না আমার মুখে একটা বড় ফোড়া উঠেছে, আমার মুখের ফোড়াটা একটু কেটে দাও না। ইস, আমি রাজাকে কামাই, আমি তো আর ফোড়া কাটতে পারবো না। আচ্ছা, দেখতে পাবে এখন আমার ফোড়া কেটে দাও কি না। এই বলে টুনি চলল রাজা মশায়ের বাড়িতে। রাজামশাই, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে একটা সাজা দিতে হবে। তোর মতো একটা টুনির ফোড়া কাটবে আমার নাপিত? রাজার হাসি শুনে টুনটুনির খুব রাগ হয়ে গেল। তারপরে সে ইঁদুরের কাছে গেল। ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো। তবে বসতে পারে একটা শর্তে, যদি তুমি রাজামশাইয়ের বুড়িটা ফুটো করে দিতে পারো। ওরে বাপরে, আমি তা পারবো না। এই শুনে টুনি ইঁদুরের উপর রেগে গেল। তারপর টুনি বিড়ালের কাছে গেল। বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি নাকি? এসো ভাই, বসো। তবে বসতে পারে একটা শর্তে, যদি তুমি ইঁদুরকে মারতে পারো। আমি এখন ইঁদুর টিদুর মারতে পারবো না, আমার এখন বড্ড ঘুম পেয়েছে। টুনটুনির আরো রাগ হয়ে গেল। তারপরে সে লাঠির কাছে গেল। লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি, এসো ভাই, বসো। তবে বসতে পারি একটি শর্তে, যদি তুমি বিড়ালকে ঠেঙাও। কেন? বিড়াল আমার কি করেছে? আমি বিড়ালকে ঠেঙাতে পারবো না। লাঠির উপরও রেগে গেল টুনি। তারপর গেল আগুনের কাছে। আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো, বসো। তবে বসতে পারি একটি শর্তে, যদি তুমি লাঠিকে পুড়াও। আজ ঢের জিনিস পুড়িয়েছি, আর কিছু পুড়াতে পারবো না। টুনি চলল সাগরের কাছে। সাগর ভাই, সাগর ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনি নাকি? এসো, বসো। তবে বসতে পারে একটি শর্তে, যদি তুমি আগুনকে নিভায়ে দাও। আমি এখন আগুন নিভাতে পারবো না। তখন টুনি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো নাকি? কে ভাই? টুনি নাকি? এসো ভাই, বসো। তবে বসতে পারে একটি শর্তে, যদি তুমি সাগরের সব জল খেয়ে ফেলো। অত জল আমি খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। এইবার টুনি খুব রেগে গেল। তারপর সে মশার কাছে গেল। মশা ভাই, মশা ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি নাকি? এসো, বসো। বসতে পারি তাহলে একটি শর্তে, যদি তুমি হাতিকে কামড়াও। সে আবার একটা কথা, আমি এখনই যাচ্ছি। কথা যেমন কাজও তেমন, পিন পিন শব্দ করে রাজ্যের যত মশা ছিল সব মিলে হাতিকে কামড়াতে চলল। এতে করে মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের পান কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠেঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। তারপর রাজামশাই নাপিতকে ডেকে পাঠালো। এই নাপিত, এক্ষুনি টুনির ফোড়া কেটে দে, নইলে তোর গর্দান নিয়ে নেব। রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কেটে দিই। তারপর টুনির ফোড়া সেরে গেল। সে ভারি খুশি হয়ে আবার নাচতে শুরু করলো। এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।